আসসালামু আলাইকুম কেমন আছেন তে বিয়স আজকে আমি বসে আছি আমাদের শিককপলি এলাকায় এটা হচ্ছে মুক্তি দিশারি ইসলামিক কাফেলা একটি সংগঠন তার আমার এলাকার যে বাইবাদারা আছে ওরা ওটা পরিচালনা করে আছে দীর্ঘদিন যাবত তো ওরা একটি প্রত্যেক বছরে ওরা একটি ইসলামিক মাহফিলা আয়োজন করে বড় বড় মতো এবার তার আয়োজন করতেছে বা বা করে এবার তারা একটি একটা উদ্যোগ নিয়েছে উদ্যোগটা হলো ওরা আগে ওদের নাম দিয়ে করতো এবারে আবার আমাদের মহল্লা যে মসজিদ আছে ওই মসজিদের নামে ওইটা ওরা করতেছে ওইটা কেন হঠাৎ করে চেঞ্জ হয়ে বা কেন করতেছে বা কি উদ্দেশ্য তাদের বা তাদের ভালো কি কাজগুলা ওদের সাথে কথা বলি ওর যে মুক্তির সাথে যে কাফেলার যে আপনার কিছু টিম মেম্বার আছে ওদের সাথে কথা বলি ওরা আমাকে কাছে ছোটো বাঞ্চাই ওদের সাথে একটু পরামর্শ করি ও আপনাদের মূল উদ্দেশ্য কিন্তু একটাই আপনাদের দাওয়াত দেওয়া আর কিছু না কিন্তু আপনার সব আপনাদের দাওয়াত দেওয়ার জন্য ওরা আজকে একটু কথা বলবে আর কি সালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে আমরা প্রতি বছরেই আমাদের এলাকা থেকে আমাদের সংগঠন থেকে একটা মাহফিল করে আসছি এখন এই বছর আমরা একটা প্ল্যান করেছি যে আমরা আমাদের সংগঠন থেকে না করে আমাদের মসজিদ থেকে করার জন্য যার ফলে মসজিদের যদি কিছু ফান্ডিং হয় মসজিদের কিছু উন্নয়ন হোক আমরা চাই আমরা এলাকার যুবক আমরা চাচ্ছি এলাকার উন্নয়ন হোক এলাকার মসজিদ উন্নয়ন হোক আর এলাকার প্রত্যেকটা যুবকে আমাদের সাথে আছে প্রতি বছরেই তিন বছর যাবত আমরা এই মাহফিল করে আসছি এই বছরও আমরা প্রতি বছরের ন্যায় মাহফিল করবে করব ইনশাল্লাহ আর উক্ত মাহফিলে দেশবরেণ্য নৌলায়কার আমরা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন হাবিউল মোহাম্মদ কাসিমি সাহেব উপস্থিত থাকবেন লুতফুর রহমান পরাজি আপনারা সাতই নভেম্বর পাইতুল মকসুদ জামে মসজিদের সংলগ্নই আপনারা সকলেই আসবেন আপনারা আমাদের সহ সহযোগিতা করবেন এই কাম্য আসসালামু আলাইকুম আমি দিশারী ইসলামিক কাফেলার কার্যনির্বাহী কমিটির সদস্য মুক্তির্দেশা ইসলামী কাফেলা তার সূচনা লগ্ন থেকেই দিন এবং দেশের জনগণের জন্য কাজ করে আসছে দিনের ফায়দা হয় এরকম যে কোনো কাজে মুক্তির্দেশারি ইসলামিক কাফেলা তার আয়োজন করে তো এরকম একটি আয়োজন আমাদের ওয়াজ মাহফিলের আয়োজন দেশবরণ্য কেরামদের আমরা দাওয়াত করি ওনারা কিছু নসিহত করেন এলাকাবাসী সেই নসিহত শুনেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবে এই কামনায় আমরা করি তো এরই ধারাবাহিকতায় গত তিন বছর যাবত আমরা মাহফিলটা পরিচালনা করে আসছি এবং মুক্তির দিশার ইসলামী কাফেলার নামেই আমরা সেই মাহফিলটা করতাম তো এই বছর আমরা আমাদের প্ল্যান যে আমরা এলাকার মসজিদ যেহেতু আছে সেই মসজিদের নামে আমরা মাহফিল করব এতে আমাদের মসজিদের যদি মানে মাহফিল করার পরে যদি কিছু ফান্ডিং থেকে যায় ওইটা মসজিদের উন্নয়ন কাজে আমরা পে করব এবং এর মাধ্যমে মসজিদের সাথে মসজিদের সাথে যুবকদেরও একটা ভালো সম্পর্ক হবে তারা মসজিদের জন্য কাজ করতে উদ্বুদ্ধ হবে এই জন্যই মূলত আমরা এই আমাদের মুক্তির্দেশার ইসলামিক কাফেলার যে আয়োজনটা সেটা মসজিদের নামে করছি তো আপনাদের সকলের দাওয়াত আগামী সাতই নভেম্বর মুক্তিদ্দিশা ইসলামী কাফেলার বাস্তবায়নে বাইতুল মাকসুর জামি মসজিদের উদ্যোগে যে মাহফিল হবে সেখানে আপনারা সকলেই উপস্থিত থাকবেন এবং দেশবরের নৌলামাইকার যারা আসবেন তাদের আলোচনা শুনবেন এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন এই আমাদের কামনা প্রিয় ভাইয়েরা এতক্ষণ কথা বলে জানতে পারলাম বুঝতে পারলাম ওদের উদ্দেশ্য অনেক ভালো ওদের মূল টার্গেট হচ্ছে গিয়ে যে আমাদের এলাকার যুবক ভাইঞ্চারী আছে তারা ইসলামী ভবতে আকর্ষণ হোক প্লাস আমাদের এলাকায় যে মহল্লা যে মসজিদ আছে এটা উন্নয়ন হোক যে আমাদের কাপাল সবসময় উন্নয়ন হবে আমাদের দ্বারায় যদি মসজিদের উন্নয়ন হয় এটা আমাদের একটা গর্ব গর্বের ব্যাপার তাড়াতাড়ি নিয়েছে যে আমাদের এই নামটা ইউজ করবো না আমরা মসজিদের নামে আমরা এটা করবো আর কি আপনারা সবসময় আপনারা আসবেন সাত তারিখে বাজু মসজিদ মসজিদের এখানে আসবেন আর যারা কিছু দান করতে আগ্রহী আছেন তারা ওদের সাথে যোগাযোগ করে কিছু ফান্ডিং আপনারা দিবেন আপনাদের দানের টাকাটা দিয়ে কিন্তু এই মাহফিল হবে প্লাস যে টাকাটা বেঁচে যাবে এই টাকাটা আমাদের মসজিদের ফান্ডিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে তা ওদের জন্য দোয়া করি আর আপনার সবাই দোয়া করবেন যাতে ওরা যাতে যে উদ্যোগ নিয়েছে ওদের করতে পারে পরিপূর্ণভাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম